Assalamualaikum everyone, welcome to Rakiba Shormi. So, সেদিন চলে গেছিলাম বড় ভাইয়ের সাথে একটু মামার বাসায় ঘুরতে. So, here আমার বড় ভাইয়া. সে খুবই শাই টাইপের পারসন, সহজে ক্যামেরার সামনে আসতে চায় না. বাট আমি তো ক্যামেরা পছন্দ করি, ক্যামেরার সামনে আসতে. So, যাই হোক, এই হচ্ছে বাইরের ভিউটা. সেদিন ঠান্ডা একটু কম ছিল, আর এই ছিল আমার লুক. খুবই সিম্পল এলিগেন্ট একটা লুক দিছি, কোনো মেকআপ না, নো মেকআপ লুক. জাস্ট চুলটা একটু এক সাইডে ক্লিপ করে নিয়েছি, এই তো. তো চলে আসলাম আমার মামার বাসায়, যিনি থাকেন কাকরাইলে. তো তার বাসার ইন্টেরিয়রটা এত সুন্দর, এত সুন্দর বলার মতো না. আমি সে ছোট থাকতে গিয়েছিলাম, সো বড় হওয়ার পর এই প্রথম যাওয়া. অ্যান্ড কি সুন্দর শীতল পাটি দিয়ে ওয়ালপেপার করা রাখছে. অ্যান্ড এই যে মামা আমার ভাইয়ের সাথে গল্প করছে, আর হচ্ছে তাদের হোল রুম, মানে ডাইনিং টেবিলস অ্যান্ড এভরিথিং. তো অনেক সুন্দর এলিগেন্ট রাখছে আমার কাছে বাসাটা. দ্বিতীয়ত হচ্ছে কি, বাসাটা দেখে না লাইক মানে মন শান্তি, সুদিং টাইপের একটা ব্যাপার কাজ করছে. নিরিবিলি ঠান্ডা পরিবেশ. দো আমি একটু চঞ্চল টাইপের মেয়ে, এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট না, বাট এক্সট্রোভার্টদেরও মামার বাসা অনেক পছন্দ হবে, এরকম টাইপ ভাইব আর কি. সো ভাইবস আমার খুবই ভালো লাগছে. আর ওইখানে দরজাটার মধ্যে দেখা যাচ্ছে সুন্দর মতো একটা শাড়ি কেটে দরজার এখানে ফ্রেমিং করা হয়েছে. আর এটা হচ্ছে আমার মামির বাগান, যেখানে আমার মামি গার্ডেনিং করতে খুব বেশি পছন্দ করে. সো এই তো মামি সুন্দর মতো গার্ডেনিং করে রাখছে, আমি এগুলো বসে বসে ভিডিও করতেছিলাম. আর আবহাওয়াটা অনেক ভালো ছিল, রোদও ছিল, আবার বেশি ঠান্ডাও ছিল না, গরমও ছিল না, ভালোই ওয়েদার ছিল ঠান্ডার মধ্যে. তো নিজের ফাঁকি দিয়ে একটু ভিডিও করে নিলাম, এই আর কি, যেটা আমি অলওয়েজ করি. তারপরে হচ্ছে এখানে একটা মানে গাছের ট্রি মানে দেখা যাচ্ছিলো, যেটা আমি বুঝতে পারতেছিলাম না, ওয়াল সামথিং. সো এখানে একটা ব্রিজের মতো ছিল, ব্রিজটা ক্রস করে কি বাসার মধ্যে সবচেয়ে মজার পার্ট হলো কি, আমি ছোটোবেলা আগে যখন আসতাম যতক্ষণ মনে আছে যে ব্রিজটি ওই সাইডে যাই যেতাম আর এই সাইডে আসতাম. তো এটা ছিল পুরোটা কিচেন, অ্যান্ড আমার খুব বেশি ভালো লাগতো. আমি এখানে মধ্যে একটা ছবি তুলে নিছি সুযোগ পায়. তো এইখানে অনেক পুরানো আমলে কিচেনের দেখে অনেক মামি অনেক অ্যান্টিক টাইপের জিনিস রাখতে পছন্দ করে. সো এখানে অ্যান্টিক টাইপের জিনিস সাজানো, আর ফ্রিজ ম্যাগনেটস, যেটা আমিও পছন্দ করি, আমার মামিও পছন্দ করো. সো ফ্রিজ ম্যাগনেটস তো লাগানো আছেই. আর এই যে ব্রিজটার কথা বলতেছিলাম, আর যে মামি কুকিং করতেছিল আর আমি ফাঁকে ভিডিও. সো এই তো এটা হচ্ছে আমার আরেকটা মামির বাসা ঠিক উপরে, উনিও এরকম গার্ডেনিং পছন্দ করে. এটা ওনার কচ্ছপ, এই যে দুটা কচ্ছপ আছে, শাপলা ফুল ফুটছে. অ্যান্ড আমার কাছে মানে দুইটা মামিরই গার্ডেন অনেক ভালো লাগছে, মানে পরিবেশ দেখেই না মন ঠান্ডা টাইপ হয়ে গেছে আমার, এত ভালো লাগছে. এটা হচ্ছে আমার মতো বোন আসছে রাকা আপু, যিনি এখন বাইরে থাকেন. আর এই তো ভাইয়া কথা বলতেছিল আমার খালামণির সাথে, মামার সাথে. আর ওই যে আমার মামি বিড়াল পালে, সেই হচ্ছে তাদের ক্যাট, ওর নাম হচ্ছে ইবনি. ইবনি আমার কাছে আসতে চাচ্ছিল না. আর এটা হচ্ছে নাটু. নাটুকে আমার খুবই 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 ভালো লাগছে, এত সফট আর এত কিউট. আর ওরা খালি আমাদেরকে তাকায় থাকতো, কীরকম করে যেন তাকায়, লাইক আমার মনে পছন্দ হয় না সামথিং, এরকম টাইপ হবে. সো দিন শেষে পরে ভাবলাম ওইখান থেকে পরে চলে আসলাম, সব কথাবার্তা শেষ করে বাসায় আসার পথে. এই তো ছোটোখাটো একটা ব্লগ ছিল. থ্যাংক ইউ.